আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটু মুরগির জন্য লতা পাতা আনতে যাইব ভাবতাছি। মুরগিরে কিছু লতা পাতা খাওয়ানো শিখাবো। এখন বাচ্চাগুলি ছোট ছোট, কিন্তু এখন থেকে শিখাইলেই পরে বড় হইলে আর কি খাওয়া শিখবে। আমার এর আগে অনেক বড় বড় মুরগি ছিল, কবুতরের সাথে ওইগুলি বিক্রি করে দেওয়া হয়েছে। কবুতরের ঘরটা ভাঙ্গার পরে ওই মুরগিগুলির আমি মাঝে মাঝে এই লতাগুলি নিয়ে দিতাম, ওরা অনেক সুন্দর করে খাইতো। এখন আবার দেখি এই জায়গাটায় অনেক লতা হয়েছে, তার জন্য ভাবলাম যে মুরগিগুলির নিয়ে দেই, দেখি খায় কি না। আমার বড় মুরগি দুইটা আর ছোট ছোট অনেকগুলি মুরগি আছে, এখন নিয়ে দেখি ওরা খায় কি না। আর এগুলি একটা ওষুধি পাতা, ওষুধি পাতাই বলে এগুলারে, এগুলিরে জার্মানি লতা বলে, আবার আমরা আমাদের দেশের ভাষায় টুনি পাতা বলি। দেশি মুরগিগুলি খাঁচার ভিতর থেকে, খোপের ভিতর থেকে বাইরে না খাঁচার মধ্যে রাখছি। এগুলি কবুতরের ঠোকরায়, আর কবুতরের ঠোকরায় ঠোকরায় পশম উঠায় ফলায়, তার জন্য এগুলি সবাই না এখন বাইরে খাঁচার মধ্যে রাখছি। গাছের মেলা বানাই লইছো না? আমি না কেবল লইলাম এই গাছ খাওয়ার করছি, খাইব। কি গাছ আনছো? এগুলি খাইতাছে তো? এই যে দেখা হয়ে গেলে কয় গাছ গাছ খাচ্ছি না, খায়া দেখাও। এগুলো লতা পাতা খাই, খিদা ছেলে খাইতেছে, কিন্তু এগুলো দিলে ওটা খাওয়া বন্ধ করো। দেখবা আয় দেখো, আয় র্যাবেট, র্যাবেট। এই যে গাছের বর্ণ বহাইতেছি তোমাদের জন্য না, এই দেখো কত ধরনের গাছ আনছি, খাও। কোনটা খাই দিবি দেখো, কোনটা খাই দেখো। আমার গাছ খাইতেছে যেন রোদ্রে তাপটা লাগলে না এর নিচে পলাইতে পারে। আপনারা জানতে চান যে এই মুরগির বাচ্চাগুলির আমি কী ওষুধ দেই? এই মুরগির বাচ্চারে ঠান্ডা লাগলে আমি অক্সিভেট দেই, আর এমনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দেই লাইসোবিট। আমি পরিমাণ দেই হচ্ছে লাইসোবিটটা 1 চিমটি পরিমাণ দেই লবণের মতো, ছোট্ট বোতলে পানির সাথে গুলায় দেই, আবার খাবারের সাথেও মিশায় দেওয়া যায়। ঘরে বয়ে থাকে আরেকটা হয়ে যায়। এই কবুতরের বাচ্চা জোড়াটা বিক্রি করি নাই, রেখা দিছি বড় হওয়ার জন্য। এখন অনেকটা বড় হয়ে গেছে, বাচ্চা দুটোটাই দেখতে খুব সুন্দর হয়েছে। এরাই উঠতে পারে, বাপে সবগুলারে লইছে নাকি একলাই এসছে? একের সবগুলি একই রকম দেখতে। নিচে আবার নতুন ঘর বানাইছে। এই জোড়া বাচ্চাগুলিও বিক্রি করি না, এরাই খা দিছি। মোট 2 জোড়া বাচ্চা রাইখা দিছি বড় করার জন্য। সাবিহা অসুস্থ, ওর বাবা অফিস থেকে চলে আসছে ওর ওষুধ খাওয়ানোর জন্য। সাবিহার জ্বর আসছে। ওরা ঘরের ভিতরে ঢুকে পড়ে থাকে না? আয়
ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ মনে করে একটা লাইক করে দিবেন। আপনারা একটা লাইক করে দিলে ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছায়া যাবে। আর আপনারা যারা নতুন এই প্রথমবার আমাদের ভিডিওটা দেখতাছেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখি দরজাল বাবার বউ অন্য কবুতরের সাথে যে জোড়া নিছিল, এখন ওই জোড়ার থেকে নতুন করে যে ডিম পারছে, একটা ডিমে বাচ্চা উঠছে আর এই একটা ডিমে কোনো বাচ্চা উঠে নাই। এই ডিমটা মনে হয় নষ্ট। এই ঘুঘু পাখির বাচ্চাটার মুরগিয়ে ঠুকরা শরীরের সব পাক উঠায় ফলাইছিল, এখন আবার ওর গায়ে নতুন করে পাক জ্বালাইতেছে। দেশি মুরগিগুলি এই কবুতর আর পাখিগুলিরে ঠুকরা এরকম পশম উঠায় ফেলায়, তার জন্য দেশি মুরগিগুলি আলাদা বাইরে খাঁচার মধ্যে আটকায় রাখছি। মুরগির যে ছোট বাচ্চাগুলি দুই দিন আগে রাখছি, এই বাচ্চাগুলি আলাদা রাখছি, ওই মুরগির সাথে দেই নাই, কারণ ময়লা খাবার খাইলে পরে এগুলি অসুস্থ হয়ে যাবে, তার জন্য এগুলি আলাদা রাখছি। এগুলি যখন একটু বড় হইব তারপরে ওইগুলির সাথে একসাথে রাখব। এখন শুধু বাচ্চাগুলিরে ফিড খাইতে দেই, অন্য খাবার দেই না, আর একটু বড় হইলে সব ধরনের খাবারই দিব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আপনাদের কোনো কিছু জানার বা বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।